ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো চলছে। চাই যাচ্ছে সন্তুষ্টমূলক? হ্যাঁ ইনশাল্লাহ ভাই খুশি আছি। আচ্ছা তো শুরুতে আপনাদের ফার্মের ঠিকানাটা একটু বলবেন। ঠিকানা জেলা পাবনা থানা ঈশ্বরদী, আর আমার খামারটা একদম অনুকূল হাটের সাথে। অরণকুল হাট সংলগ্ন একদম হাটের সাথে। আর আজকের তারিখটা হচ্ছে 30 অক্টোবর 2023। জি রোজ সোমবার। জি চলেন, বেশ কিছু গরু আছে। আপনার মতো বাচ্চা সাইজ গরু বেশি বিক্রি করেন? হ্যাঁ আমি আসলে বাচ্চাগুলো বেশি বিক্রি করি, তো আজকেও তবে গরু আছে আপনি প্রায় 9টা 10টা মতন, 9-10টা মতো আজকে দেখাবেন ইনশাল্লাহ। আর গরুগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো জাত, মানে চলেন গরুগুলো দেখি আর আপনি এগুলো সম্পর্কে একটু বলেন। রবিউল ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই একটা লট নিয়ে আসছেন, এই লটে গরু আছে কয় পিস? আজকে গরু এই লটটা দেখাবো 5 পিস। 5 পিস গরুর একটা লট? জি। তো লটে দাম থাকবে কেমন? লটে দাম থাকবে হলো আপনার 76,000 করে। 76,000 পার পিস। প্রথম যে গরুটা আছে কোন জাতের? এখানে আপনার 5টা আছে, 4টা 100 সাইওয়াল সার বাচ্চা, আর একটা নেপালি গির। একটা আছে নেপালি? জি। তো এটার বয়স কেমন হবে? বয়স আনুমানিক 10 মাস সাড়ে 10 মাস হবে। কেউ চাইলে 25 টার্গেটে গরুগুলো নিকাস করতে পারে। জি জি। এটা হচ্ছে 5টা লটের প্রথম গরু। দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও লাল টকটকে? হ্যাঁ এটাও 100 সাইল সার হচ্ছে। বয়স কেমন? বয়স এটা 9.5 থেকে 10 মাস। 9.5 থেকে 10 মাস। টোটাল গরু আছে আপনার এখানে 5 পিসের একটা লট। দাম রাখছেন অ্যাভারেজ? অ্যাভারেজ 76,000, তার মধ্যে একটু সম্মানী আছে, দরদাম করে নেওয়া যাবে। আর প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল, খাওয়ায় দাওয়ায় অসুখ কিছু কোনো রকম সমস্যা থাকলে আমার পাশে। 3 নম্বর যেটা নিয়ে আসছেন এটা? এটাও 100 সাইওয়াল সার বাচ্চা, সাইওয়ালের ভালো গ্রেডের বাচ্চা। হ্যাঁ এখানে যে কটা গরু 5টা গরু দেখাবো মাশাল্লাহ কোনটা কোনটা কমতে নাই, যেমনি হাত পা বডি কালার জাতমান কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো, সব কিছু দিয়ে সন্তুষ্টজনক। হ্যাঁ জি ভাই। তো এটা ছিল 3 নম্বর। পাশের 4 নম্বর যেটা নিয়ে আসছেন এটা আবার কম্বলটা একটু বেশি? হ্যাঁ আসলে কম্বল বেশি মানে হয়তো 19-20 ভাই জান বুঝছেন, তো দেখেন যেমনি কালার আর বডিগুলার দেখলে বুঝতে পারেন যে একটা 100 সাইওয়াল আর একটা সাইওয়াল করছে, এগুলো জাতমানগুলো 10 বার দেখলে বুঝতে পারবে, দেখলেই পছন্দ হবে। হ্যাঁ এখানে আমি 5টা গরু দিচ্ছি, 4টা আমরা হচ্ছে 100 সাইওয়াল আর লাস্ট একটা দেখাবো আপনার নেপালি। নেপালি। তো 5টা গরু সম্পূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ ভাই, কোনো সমস্যা নেই। এটা ছিল 4 নম্বর। পাশে 5 নম্বর যেটা আছে এটা? এটা নেপালি গির স্বাগত। তো এই 5টা গরু দিয়ে একটা লট করছেন, এটা হচ্ছে নেপালি গির। জি জি। বয়স কেমন? বয়স এটা 10 মাস হবে। আচ্ছা তো এটা আপনার 5টা গরুর লটে দাম রাখছেন? অ্যাভারেজ আপনার 76,000 করে। দর্শক ভাইরা চাইলে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ এখানে একটু সম্মানে রাখবো। কেউ চাইলে সরাসরি আপনার ঠিকানায় বা আপনার নাম্বারে যোগাযোগ করে সিদ্ধান্ত নেবে। জি জি জি। চলেন এবার পরেগুলো দেখি। রবিউল ভাই এই পাশে সিরিয়ালের 6 নম্বরে সাদা একটা গরু আপনি নিয়ে আসছেন, এটা কোন জাতের? এটাও আপনার 100 সাইওয়াল, তো আমার মনে হয় একটু ব্রাহ্মার একটু পার্সেন্ট আছে তার মধ্যে। আচ্ছা তো আনুমানিক বয়স কেমন? বয়স এটা হবে আপনার 10 থেকে সাড়ে 10। 10 থেকে সাড়ে 10 মাস। আজকের প্রোগ্রামের 6 নম্বর গরু এটা? এটা গরু সম্পূর্ণ সুস্থ, খাবার দাবারে ঠিক ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ, কোনো রকম সমস্যা থাকলে আমার, কারণ আমি এই বিষয়ে গ্যারান্টি কিন্তু আমি প্রথম থেকে দিয়ে আসছি। অসুস্থ গরু এখান থেকে বিক্রি হবে না? অসুস্থ বিক্রি হবে না, আর ইনকেস যদি কোনো রকম সমস্যা হয় যে দেখে ওটা সাথে ব্যাগ দিয়ে দেবে। তো এটার দাম রাখছেন কেমন? এটার দাম হচ্ছে 83,000 টাকা। 83,000 টাকা। সাইড করে দেন পরে এগুলো দেখাই। রবিউল ভাই এই পাশে আবার পাকড়া এক জোড়া গরু আপনি নিয়ে আসছেন, প্রথমে যে গরুটা আছে এটার সম্পর্কে একটু বলবেন। এখানে আছে 2টা আপনার রাতি পাকিস্তানি সাইওয়াল, রাতি সাইওয়াল, রাতি সাইওয়াল। বয়স কেমন? বয়স এটার আনুমানিক 8 মাস হবে। আনুমানিক 8 মাস। এটা হচ্ছে প্রথম? প্রথম। হ্যাঁ এখানে 2টা আছে, এটা প্রথম জোড়ায় রাখছেন 2টা? একটা দাম, 2টাই সম্পূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ ভাই, কোনো রকম সমস্যা নেই। পাশে যেটা আছে এটা? হ্যাঁ এটা আপনার রাতি সাইওয়াল, রাতি সাইওয়াল। বয়স কেমন? বয়স এটা হবে আপনার 7.5, 7.5 মাস। আর প্রথম কাটটা হবে 8 মাস প্লাস। আচ্ছা তো এই 7 এবং 8 দুটা গরুর জোড়ায় দাম রাখছেন কেমন? দাম জোড়ায় যদি কোনো ভয় লাগে তাহলে 1,32,000 টাকা। 1,32,000। দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারেন, একটু সম্মানে রাখবো আমি। দরদামের সুযোগ প্রতিটা গরুতেই আছে ইনশাআল্লাহ। এই পাশে সবশেষ যে গরুটা নিয়ে আসছেন কালো রঙের, এটা? এটা আপনার ব্ল্যাক নেপালি গির, ব্ল্যাক নেপালি গির। বয়স কেমন? বয়স এটা হবে 8 মাস প্লাস। 8 মাস প্লাস। এটা হচ্ছে সবশেষ গরু? সবশেষ। তো এই এই কোয়ালিটি মানে নেপালি এই কালারটা খুবই কম পাওয়া যায়, যেমনি দেখেন নাভি কম্বল কান মাথা মাসালা কোনো দিন কমতে না, আর কানটা এখনো মনে হয় 1 হাত করলাম। আচ্ছা এটার দাম রাখছেন কেমন? এটার দাম হচ্ছে 62,000 টাকা। 62,000। দর্শক দরদাম করে নিবে, এখানে হালকা একটু সম্মান আছে। তো ঠিক আছে এই ছিল গরু যেগুলো দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।